বিধ্বংসী ব্যারেস্টো স্টোকস কোহলিদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড এভাবে কেন সেঞ্চুরি উদযাপন করলেন কে এল রাহুল টি টোয়েন্টি সিরিজে রান্না পাওয়ায় ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছিলেন কে এল রাহুল অনেকেই তাকে দল থেকে বাদ দেয়ার কথাও বলেছিলেন কিন্তু ওয়ানডে সিরিজে একেবারে স রাহুল প্রথম ওয়ানডেতে দুরন্ত বাষট্টি রানের পর দ্বিতীয় ওয়ানডেতে শত রান পেলেন তিনি আর সেঞ্চুরিটা উদযাপন করেন ভিন্নভাবে কানে হাত দিয়ে নীরবে সমালোচনাকারীদের জবাব দেন রাহুল শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ব্যাটিং করে ছয় উইকেটে তিনশো ছত্রিশ রান তুলেছে ভারত মূলত লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরি বিরাট কোহলি এবং ঋষভ পন্থের ঝোড়ো হাফ সেঞ্চুরিতেই সহজেই তিনশো রানের গন্ডি টপকায় টিম ইন্ডিয়া সেই সঙ্গে একাধিক রেকর্ডের মালিকও হন ভারত অধিনায়ক বিরাট কোহলি সিরিজ বাঁচিয়ে রাখার জন্য ইংল্যান্ডের দরকার ছিল তিনশো সাঁত্রিশ রান জয়ের জন্য ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালোই করে পাওয়ার প্লেট দশ ওভারে দুই ওপেনার জেসন রয় ও জনি ব্যারেস্টো মিলে তুলে নেন উনষাট রান সেই ধারাবাহিকতা বজায় রেখে পাহাড় প্রমাণ রান তারা করতে নেমে কোনো বেগ পেতে হয়নি ইংলিশদের পুনের এমসি স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেন ইংরেজ ব্যাটসম্যানরা আর তাতেই তিনশো রান তুলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল টিম ইন্ডিয়া জনি ব্যারস্টোর দুরন্ত শত রান এবং বেন স্টোকসের বিস্ফোরক নিরানব্বই রানে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড যদিও প্রথমে ব্যাট করে ভারত স্কোর বোর্ডে সাড়ে তিনশোর কাছাকাছি রান তোলায় অনেকেই ভেবেছিলেন আজই সিরিজ মুঠোয় ফেলতে চলেছে কোহলি ব্রিগেড কিন্তু অনুমানকারীদের অনুমান ভ্রান্ত প্রমাণ করে সামি বুমরাহীন ভারতীয় বোলিং বিভাগকে সাধারণ স্তরে নামিয়ে আনলেন ইংরেজ ব্যাটসম্যানরা প্রথম উইকেটের পতন ঘটে একশো রানে রান আউট হয়ে ফেরেন জেসন রয় পঞ্চান্ন রান করে এরপর বেন স্টোকস ও জনি ব্যারেস্টো ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালান বাউান্ন বলে নিরানব্বই রান করে আউট হন স্টোকস দশটি ছয় ও চারটি চারের মাধ্যমে এই রান তুলে ভুবনেশ্বর কুমারের বলে ফেরেন তিনি একশো বলে একশো চব্বিশ রান করে যখন জনি ব্যারেস্টো আউট হন তখন ম্যাচ ইংল্যান্ডের দখলে শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে উনচল্লিশ বল বাকি থাকতে তিনশো রান তাড়া করে ম্যাচ জিতে ব্রিটিশরা জলে যায় কে এল রাহুলের শত রান কিংবা কামব্যাকে পন্থের ঝোড়ো সাতাত্তর রানের ইনিংস এর আগে সিরিজের প্রথম ম্যাচ জেতায় এদিন জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই চার বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতার হাতছানি ছিল ভারতের সামনে সিরিজের প্রথম ম্যাচের মতোই এদিনও টস হারেন বিরাট কিন্তু টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার ইয়ন মর্গান চোটের কারণে প্রথম ম্যাচের পর সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এদিন ইংল্যান্ডকে নেতৃত্ব দেন বাটলার ইংল্যান্ড শুরুটা ভালো করলেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে ম্যাচে ফেরে ভারত মাত্র সাঁয়ত্রিশ রানে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উইকেট হারায় টিম ইন্ডিয়া আগের ম্যাচে আটানব্বই রান করা ধাওয়ান এদিন মাত্র চার রানে ইনিংসের চতুর্থ ওভারেই টোপলের বলে ড্রেসিং রুমে ফেরেন আর ব্যক্তিগত পঁচিশ রানে স্যাম কুরান ফেরান রোহিতকে কিন্তু তৃতীয় উইকেটে একশো একুশ রান যোগ করে ভারতকে বড় রানের ভিত গড়ে দেন বিরাট ও রাহুল ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন কোহলি কিন্তু ক্রিজে জমে যাওয়ার পর ব্যক্তিগত ৬৬ রানে আদিল রশিদের বলে আউট হন কোহলি তবে ড্রেসিং রুমে ফেরার আগে এদিন রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করেন কোহলি বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে দশ হাজার রানের মাইল স্টোন কোহলি এর আগে একমাত্র এই নজির রয়েছে প্রাক্তন অজি ব্যাটসম্যান পন্টিংয়ের কোহলি আউট হওয়ার পর রাহুলকে সঙ্গ দেন এক বছরের বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করা পন্থ চতুর্থ উইকেটের দুজনে একশো তেরো রানের পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশো রানের দোরগোড়ায় পৌঁছে দেন তবে ড্রেসিং রুমে ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারে তার পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল একশো চোদ্দ বলে সাতটি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকান তিনি পন্থ এদিন বিধ্বংসী ব্যাটিং করেন মাত্র চল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংস খেলেন মারেন তিনটি চার এবং সাতটি ছয় শেষ দিকে হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ১৬ বলে ৩৫ রান করে আউট হন হার্দিক আর ক্রোনাল নয় বলে ১২ রান করে অপরাজিত থাকেন এর ফলে পঞ্চাশ ওভারের শেষে ভারতের রান দ্বারায় ছয় উইকেটে তিনশো ছত্রিশ রান অন্যদিকে ভারতের ইনিংস চলাকালীনই আবারও বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের স্টোকস করোনা পরিস্থিতিতে বলে লালা লাগানোর নিয়ম নেই কিন্তু ভারতের ইনিংসের চতুর্থ ওভারে সেই ভুলই করে বসেন স্টোকস এরপরে আম্পায়াররা বিষয়টি ইংল্যান্ড অধিনায়ককে জানান স্টোকসকে সরকারিভাবে সাবধানও করা হয় এই নিয়ে দ্বিতীয়বার এই ভুল করলেন তিনি চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন মর্গান চিন্তা নাইট শিবিরেও চলতি ভারত ইংল্যান্ড সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গান প্রথম ম্যাচ চলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পান তিনি এরপর ব্যাটিং করলেও হাতে একটা অস্বস্তি ছিলই এবার ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না মর্গান একই ম্যাচে চোট পান স্যাম বিলিংসো তিনিও নামতে পারেননি দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড বোর্ডের ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে মর্গান জানান অনুশীলনের সময় আঙ্গুলে ব্যান্ডেজ করে নিলেও বারবার মন সেদিকেই চলে যাচ্ছে আমি আঙ্গুল বাঁচানোর জন্য ভুল পজিশনে গিয়ে ক্যাচ ধরছি আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে লুকোনোর জায়গা নেই বিশেষ করে সীমিত ওভারে ক্রিকেটে তাই আমি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি জস বাটলার ও বাকিদের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে মর্গানের আঙ্গুলে চারটি সেলাই পড়েছে এদিকে মরগানের চোটের খবরে চিন্তার ভাঁজ নাইট শিবিরেও আগামী নয় এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল তার আগে দলের অধিনায়কের চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে ভেঙ্কি মাইসোর ব্রেন্ডন ম্যাককালামের তবে আইপিএল এর আগে মরগান সুস্থ হয়ে যাবেন বলেই আশা নাইট সমর্থকদের আইপিএলে না খেলার কারণ জানালেন মিচেল স্টার্ক শেষবার আইপিএল খেলেছিলেন প্রায় ছয় বছর আগে দু সালের মে মাসে এরপর থেকে বিশ্বের এ জনপ্রিয় টুর্নামেন্টে অনুপস্থিত তিনি নিলামে নাম লিখিয়েছেন দুইবার দলও পেয়েছিলেন তবে খেলতে এ আর মূলত আইপিএল এর থেকে প্রাধান্য দিচ্ছেন স্টার্ক নিউ সাউথ হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই বামহাতি ফাস্ট বোলার ক্রিকেট ডট কম অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন সেফিল শিল্ডে আমি যতটুকু সম্ভব খেলতে চাই শরীরকে নিয়ন্ত্রণে রাখছি এবং আইপিএল এর থেকে সাদা বলের ক্রিকেটে বেশি ম্যাচ খেলার ইচ্ছে আমার শিল্ডের দলে নিজের ধারাবাহিকতা ধরে রাখাই আমার মূল লক্ষ্য আশা করি অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দলে আমার ভূমিকা ঠিকভাবে পালন করতে পারব এই গ্রীষ্মে বেশিরভাগ লোকের কাছে হতাশাজনক সময় যাচ্ছে সেই আগস্ট থেকে জৈব সুরক্ষা বলয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে মানুষের জীবন যাচ্ছে এই সমস্যা কাটিয়ে উঠতে সবাই চেষ্টা করছে স্টার্ট জানান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে আইপিএল দু হাজার ও দু মৌসুমে খেলেছিলেন স্টার্ক সাতাশ ম্যাচে বিশ দশমিক তিন আট গড় এবং সাত দশমিক এক সাত ইকোনমিতে চৌত্রিশ উইকেট নিয়েছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ এবং আইপিএল থেকে ইতোমধ্যেই ছিটকে গিয়েছেন শ্রেয়াস আইয়ার এপ্রিল মাসে তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসের আগে শ্রেয়াসের মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে একদিনে সিরিজের প্রথম ম্যাচে কাঁধে চোট পান শ্রেয়াস ভারতীয় দলে তার পরিবর্তে সূর্যকুমার যাদব শুভমান গিলের মতো ক্রিকেটাররা রয়েছেন সুযোগের অপেক্ষায় সমস্যায় পড়বে দিল্লি ক্যাপিটালস তাদের দলের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইপিএল শুরুর আগে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে দিল্লিকে এক সংবাদপত্র অনুযায়ী শুধু আইপিএল নয় তারপরেও চার পাঁচ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে ইংল্যান্ডের মাটিতে সিরিজে যেমন পাওয়া যাবে না তাকে তেমনই ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাকে বাদ দিয়েই দল গড়তে হতে পারে ভারতকে